সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওস ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সৌদি নিরাপত্তা এবং বিভিন্ন তেল স্থাপনাকে হুথি আক্রমণের হাত থেকে রক্ষা করার কথা বলেই ইয়েমেনে আগ্রাসন চালিয়েছিল সৌদি আরব, কিন্তু এর আড়ালে ছিল অন্য উদ্দেশ্য। ইয়েমেনের ব্যাপারে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আগ্রহী হয়ে ওঠার অন্যতম উদ্দেশ্য ছিল ইয়েমেনের নৌবন্দরগুলোর ওপর এবং এডেন উপকূলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। শুধু আরব দেশগুলো নয়, বিভিন্ন জলদস্যু গ্রুপেরও এডেন উপকূল নিয়ে আগ্রহ বেশি। সম্প্রতি একটি বাণিজ্যিক জাহাজ হাইজ্যাক করার চেষ্টার ঘটনা প্রকাশ্যে আসার পর এই বিষয়টি আবারও জোরে সোরে আলোচিত হচ্ছে। গাজা যুদ্ধ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন মহলের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে এই অঞ্চলটি। নিরাপত্তা বিশ্লেষকরা এমনটাই ভাবছেন। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। লোহিত সাগরের নিকটবর্তী বাব এল মান্দেব প্রণালীর অবস্থান এডেন উপকূলের বেশ কাছে। এই এলাকা দিয়ে সম্প্রতি বাণিজ্যিক একটি জাহাজ হাইজ্যাক করার চেষ্টা করা হয়। এই ঘটনা আবারও যেন ইঙ্গিত দিচ্ছে এই অঞ্চলের নৌপথগুলো কতটা অরক্ষিত, এখানে জলদস্যুতার আক্রমণের সুযোগ কত বেশি। হাইজ্যাকের ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর সাথে জড়িত। পরবর্তীতে মার্কিন সামরিক বাহিনী হাইজ্যাকের সাথে জড়িতদের আটক করে। তাদের তরফ থেকে নিশ্চিত হওয়া যায় হুতিরা নয়, বরং জাহাজটি হাইজ্যাক করেছিল সোমালি জলদস্যুরা। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানিয়েছেন, তাদের হাতে যে পাঁচজন ব্যক্তি ধরা পড়েছে তারা সবাই সোমালি জলদস্যু। রাইডার অবশ্য নিশ্চিতভাবেই বলছেন পুরো ঘটনাটি জলদস্যুতা সংক্রান্ত, এর সাথে অন্য কোনো ইস্যু বা বিষয়ের কোনো সম্পর্ক নেই। সোমালি যে জলদস্যুদের কথা বলা হচ্ছে তারা বহুদিন আগে থেকেই সোমালি অববাহিকায় বিচরণ করত, কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের তৎপরতার কথা খুব একটা জানা যায় না। ধারণা করা হয়েছিল এই জলদস্যুদের সংখ্যাও হয়তো অনেকটা কমে গেছে। হর্ন অফ আফ্রিকা নামক অঞ্চলটি সোমালি উপদ্বীপ নামেও পরিচিত। এটি পূর্ব আফ্রিকার বৃহত্তম একটি উপদ্বীপ এবং গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অঞ্চল। আফ্রিকার মেইনল্যান্ডের পূর্ব দিকে হর্ন অফ আফ্রিকার অবস্থান। একে বিশ্বের চতুর্থতম বৃহৎ উপদ্বীপ হিসেবে গণ্য করা হয়। একবিংশ শতকের প্রথম দিক থেকে শুরু হয়ে বিগত কয়েক দশক জুড়ে হর্ন অফ আফ্রিকা গোলযোগপূর্ণ এবং নানা ইস্যুকে কেন্দ্র করে এখানে উত্তেজনা ছিল। অস্থিতিশীলতা যেন এই অঞ্চলে লেগেই আছে। এই উত্তেজনা আরও বেড়ে সহিংসতায় রূপ নেয় 2006 থেকে 2009 সালে। এ সময়ে সোমালিয়ার গৃহযুদ্ধে সামরিক হস্তক্ষেপ করতে শুরু করে ইথিওপিয়া। ২০১৭ সালের বসন্ত থেকে এই অঞ্চল দিয়ে জলদস্যুতার ঘটনা বেড়ে যায়। সর্বশেষ সফল হাইজ্যাকিং এর ঘটনা ঘটে 2020 সালের আগস্টে। মাঝের দুই তিন বছরে জলদস্যুতার আর কোনো তথ্য না পাওয়ায় চলতি বছরের শুরুতে ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো বা IMB এই অঞ্চলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা থেকে এই অঞ্চলকে বাদ দেওয়া হয়। হর্ন অফ আফ্রিকা গোটা অঞ্চলে জলদস্যুতার প্রকোপ কমে যাওয়ার একটি বড় কারণ ছিল এই অঞ্চলে বৃহৎ একটি বহুজাতিক নৌ টাস্ক ফোর্সের সক্রিয় উপস্থিতি। ভারত ও চীন সহ অনেকগুলো দেশের নৌসেনারা এখানে নিয়মিত টহল ও নজরদারি করে আসছিল, ফলে জলদস্যুরা এখানে খুব একটা সুবিধা করতে পারেনি। জানুয়ারিতে এই অঞ্চলের উপর দিয়ে নৌযান চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো একটি সতর্কবার্তা ঠিকই জারি রেখেছিল, যাতে তারা বলেছিল এডেন অঞ্চলে নৌযান আটক বা হাইজ্যাক করার মতো সম্পদ ও দক্ষতা এখনও এই জলদস্যুদের রয়েছে। তাই বাণিজ্যিক সহ যে কোনো নৌযান চলাচলের ক্ষেত্রের সতর্কতা অবলম্বনের জন্য ব্যুরোর পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়। রাসায়নিক পদার্থ বহনকারী ট্যাঙ্কার সেন্ট্রাল পার্কের বিরুদ্ধে সোমালি জলদস্যুরা যে আক্রমণ সম্প্রতি চালিয়েছে তাকে মধ্যপ্রাচ্যের নৌপথ দিয়ে চলাচল করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা হিসেবে বিবেচনা করার যথেষ্ট কারণ আছে।
সেন্ট্রাল পার্ক হল লাইবেরিয়ার পতাকাবাহী একটি ট্যাঙ্কার জাহাজ, যার মালিকানায় রয়েছে ইসরায়েলি বিজনেস ম্যাগনেট এয়ার অফারের প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইম। বাণিজ্যিক এবং সামরিক ধরনের অনেক নৌযান নিয়মিতভাবে বাব এল মান্দেব, লোহিত সাগর এবং এডেন উপকূল সংলগ্ন এলাকা, হরমুজ প্রণালী এবং ওমান উপকূলের উপর দিয়ে যাতায়াত করে। এসব এলাকায় হাইজ্যাকিংয়ের অনেক উদাহরণ ও অভিজ্ঞতা থাকার কারণে জাহাজগুলো যথেষ্ট সতর্কতা অবলম্বন করেই যাতায়াত করে। তবে অনেক ক্ষেত্রে এগুলো শুধু জলদস্যুতার সাদামাটা ঘটনাও থাকে না, বরং নানা সময়ে প্রতিদ্বন্দ্বী দুটো পক্ষ একে অপরকে শায়েস্তা করার জন্যও এভাবে জাহাজ আটক বা হাইজ্যাক করে বলে জানা যায়। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসব এলাকা দিয়ে যাতায়াত আরও বেশি কঠিন হয়ে পড়েছে। গাজা যুদ্ধ আঞ্চলিক স্থিতিশীলতাকে অনেক ক্ষেত্রেই বিপন্ন করেছে। এর প্রভাব পড়েছে আশপাশের সব নৌপথে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সাম্প্রতিক ইসরায়েলি নৌযান হাইজ্যাকের এ ঘটনার দায় সোমালি জলদস্যুদের উপর চাপালেও তারা আক্রমণকারীদের বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি, তাদের পরিচয় ফাঁস করেনি। এই হাইজ্যাকিং এর নেপথ্যে তাদের উদ্দেশ্য খোলাসা করেনি। পেন্টাগন যদিও সোমালি জলদস্যুদেরকে এ ঘটনার জন্য দায়ী করেছে, এর পরও নানা মহলে সংশয় এখনও কাটেনি। অনেকেরই মনে প্রশ্ন, ঠিক কোন কারণে এত বছর নিশ্চুপ বা নিষ্ক্রিয় থাকার পর সোমালি জলদস্যুরা আবারও সক্রিয় হয়ে উঠল, আর ইসরায়েলি নৌযানের ক্ষেত্রেই বা কেন এমনটা ঘটল? এটি কি একদমই কাকতালীয় নাকি চলমান গাজা যুদ্ধের সাথে এর কোনো সম্পৃক্ততা আছে? এসব প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন ইসরায়েলের উপর সাম্প্রতিক কয়েক সপ্তাহে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একের পর এক মিসাইল নিক্ষেপ করায় স্থানীয় জলদস্যুরা সেই সুযোগ নিয়েছে। দক্ষিণ লোহিত সাগর থেকে ইসরায়েলের মালিকানাধীন একটি কার্গো জাহাজ হুতি বিদ্রোহীরা সফলভাবে আটক করে নিয়ে যাওয়ার পর জলদস্যুরা নতুন করে অনুপ্রাণিত হয়েছে বলেও কেউ কেউ দাবি করছেন। হুতিরা অবশ্য প্রকাশ্যে একাধিকবার বলেছে তারা গাজা যুদ্ধে হামাসকে সমর্থন করছে এবং হামাসের সমর্থনে এবং দখলদার ইসরায়েলিদের শায়েস্তা করার জন্য প্রয়োজনীয় সব কিছুই তারা করবে। ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর অনেক সামরিক বিশ্লেষক ধারণা করেছিলেন এই যুদ্ধ শুধুমাত্র গাজা উপত্যকায় সীমাবদ্ধ থাকবে না, এটি গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে। অন্যদিকে পশ্চিমা শক্তি ধারণা করেছিল যেহেতু ইরান হামাসকে সমর্থন করে তাই মধ্যপ্রাচ্য সহ আশেপাশের অঞ্চলে ইরানের যত প্রক্সি সংগঠন আছে তারা সবাই নিজেদের অবস্থান থেকে এই যুদ্ধে সম্পৃক্ত হয়ে যাবে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র পূর্ব ভূমধ্যসাগরে একাধিক যুদ্ধ জাহাজ এবং হাজারখানেক সেনা মোতায়েন করে। মার্কিন এই নৌযানগুলো কাজও শুরু করেছে। এ পর্যন্ত হুথিরা ইসরায়েলকে উদ্দেশ্য করে যেসব মিসাইল নিক্ষেপ করেছে তার বেশিরভাগই মার্কিন নৌবাহিনী ভূপাতিত করে। ইয়েমেনি হুথিরা মার্কিন নৌযান ইউএসএস কার্নিকে উদ্দেশ্য করে ড্রোনও নিক্ষেপ করেছে। এমন বাস্তবতায় এখন বলা যাবে না সেন্ট্রাল পার্ক জাহাজ কিডন্যাপের যে ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা। আবার একে জলদস্যু আক্রমণ হিসেবেও এখনই চূড়ান্ত করা কঠিন। যদি এটি জলদস্যুতার ঘটনা হয় তাহলে ওয়াশিংটনকে নতুন করে কিছু ছক কষতে হবে। আরব উপদ্বীপ এবং মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগরীয় উপকূলকে ঘিরে সমুদ্রে ইতিমধ্যে সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। জলদস্যুরা আগামীতে এই অঞ্চল দিয়ে যাতায়াতকারী নৌযানগুলোর জন্য কোনো হুমকি সৃষ্টি করতে পারে কিনা কিংবা সেই হুমকির মাত্রা কতটা প্রকট হয় তা হয়তো সামনের দিনগুলোতে আরও পরিষ্কার হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।